স্নিগ্ধ শীতের সকালে, পরন্ত দুপুরে কিংবা আবছায়া গোধূলির ফুরফুর মেজাজে পিঠা খেতে কার না ভালো লাগে। শুধু এক প্রকার নয়, হরেক রকমের পিঠার আয়োজন যদি হয়ে থাকে কোনো স্টলে। হ্যাঁ, এমনই আয়োজন ছিল জলঢাকা কইমারি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। আমরা নিজ ব্যক্তি উদ্যোগে কিছু সিনিয়র জুনিয়র যারা আছি তাদের মধ্যে থেকে আমরা নিজেরাই একটা চাঁদা কালেকশন করে এটা আয়োজন করি। আমাদের ইচ্ছা আছে এটাকে আমরা আগামীতে কন্টিনিউ করব। এবং বৃহস্পতিবার বিকালে কইমারি পিঠা উৎসব কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, সাইদুর রহমান মাস্টার ও নিরঞ্জন রায়।